তো কি অবস্থা সবার? আসেন, প্রত্যেকে ভালো আছেন। সো গাইস, এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে $5 সম্পূর্ণ বিএনবি কয়েন রিসিভ করা হয়েছে। এখান থেকে আপনি হচ্ছে বিএনবি টোকেন তারপর ইথারিয়াম টোকেন এখান থেকে রিসিভ করতে পারবেন। সো কিভাবে রিসিভ করবেন একটু যদি আমি ক্লিয়ার করে দিব, ঠিক আছে? অল ইউজার এখানে পারচেজ করতে পারবেন। আজকে ভিডিওতে দুইটা কোপো ফার শেয়ার করবো, ঠিক আছে? দুইটাতেই কোপ হয়, একদম কোপায় ভাজ করে ফেলবেন। তার একটা ইভেন্ট শেয়ার করো যেখান থেকে হচ্ছে সোল টোকেন এভাবেই রিসিভ করতে পারবেন, যেটা অলরেডি বাইন্যান্সের লিস্টে আছে, ঠিক আছে? পাওয়ার সার্চে আপনারা কিন্তু বাইন্যান্সে ডিপোজিট করে সেল আউট করতে পারবেন। কেবে জয়েন করবেন এটু যদি আমি ক্লিয়ার করে দিব, ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন। আপনি যদি তার আগে একটু কিছু প্যান প্রুফ দেখায় আপনাদের, সো গাইজ আপনি যদি আমাদের টেলিগ্রাম একটু লক্ষ্য করেন তো দেখতে আছে এখান থেকে কিন্তু হিউজ লেভেলে আর্নিং করছে। সো দেখতে $135, ঠিক আছে? $136, তারপর দেখতে চান $100, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন প্রায় হচ্ছে $80 মতো, এখানে দেখতে পাচ্ছেন প্রায় হচ্ছে $90 মতো। এবার কিন্তু হিউজ লেভেলে আর্নিং করছে ইউজারগুলো। সো গাইজ দেখেন টেলিগ্রাম চ্যানেল প্রতিনিয়ত বিভিন্ন এয়ারড্রপ, বিভিন্ন এক্সচেঞ্জের অফার, বিভিন্ন হচ্ছে এয়ারড্রপের আপডেট শেয়ার করে থাকে, অবশ্যই টেলিগ্রামে জয়েন করবেন। সো গাইজ দেখতে আছেন এই অফারটা আমি কালকে শেয়ার করছিলাম। সো দেখতে ইউজারগুলো কিন্তু $1 করে প্রতি অ্যাকাউন্টে কোপায় দিচ্ছে। এখনও অফারটা আছে, চাইলে আপনি জয়েন করতে পারেন, ঠিক আছে? যা যা এখন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন, নিচে দেখতে আছেন সাবস্ক্রাইব বাটন, এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সর্বপ্রথম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো আজকে ভিডিওটা যা যা ওপেন করছেন, ভিডিওটা ওপেন করার পর নিচে দেখতে আছেন মোর বাটন, সিম্পলি মোর বাটন উপর ক্লিক করবেন। সো গাইজ এই মোর বাটন উপর ক্লিক করার পর নিচে দেখতে আছেন আজকের অফার লিঙ্ক, সিম্পলি আজকের অফার লিঙ্কের উপর ক্লিক করবেন। জাস্ট এই লিঙ্কগুলো উপর ক্লিক করে সবসময় এরকম একটা পোস্ট নিয়ে আসবে। সো গাইজ দেখতে আছেন টেলিগ্রাম চ্যানেল আমি পোস্টগুলো সাজিয়ে দিচ্ছি। প্রথমত দেখতে আছেন এটা হচ্ছে সোল ক্লেম লিঙ্ক, এটা হচ্ছে ওয়ালেট লিঙ্ক, আর এটা হচ্ছে বাইন্যান্সের লুট অফার লিঙ্ক, ঠিক আছে? এটা হচ্ছে আপডেট ফ্লো লিঙ্ক। তো প্রথমত আপনি কী করবেন, প্রথমত যে হচ্ছে আপডেট ফ্লো লিঙ্কটা হচ্ছে সিম্পলি ফ্লোর উপর ক্লিক করবেন। ফ্লোর উপর ক্লিক করে প্রথমত যে ফ্লো বাটন লেখা রাখে, জাস্ট এই ফ্লো বাটন উপর ক্লিক, প্রথমত আপনি ফ্লো করে দেবেন। এরপর ব্যাক দিয়ে চলে আসবেন, ব্যাক দিয়ে চলে আসার পর এখানে দেখতে ওয়ালেট অপশন, সিম্পলি ওয়ালেটের উপর ক্লিক করবেন। ওপেন বাটন দেখবেন, সিম্পলি ওপেন বাটন ক্লিক ওপেন করুন, এটা ইনস্টল দিবেন, ঠিক আছে? যাদের অ্যাকাউন্ট করা আছে অলরেডি আছে, ভালোই, ঠিক আছে? এরপর আপনি ক্লিক করেন, ব্যাক দিয়ে চলে আসবেন। তো তার আগে যদি আমি বাইন্যান্সের অফারটা শেয়ার করি, তো জাস্ট আমি যদি একটু দেখাই, ঠিক আছে? জাস্ট এখানে দেখতে পাচ্ছেন বাইন্যান্স লুট অফার লিঙ্ক, সিম্পলি এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক পর প্রথমত কম শুনিয়ে যে আপনি যদি এখানে এয়ার পুলটাতে অল্প দেখেন, তো দেখতে পাচ্ছেন হিউজ লেভেলের এয়ার পুল রয়েছে। ফার্স্ট অফ অল আপনাকে কী করতে হবে, ফার্স্ট অফ অল এখানে দেখতে রেজিস্টার নাও, সিম্পলি রেজিস্টার নাও উপর ক্লিক রেজিস্টার করতে হবে। তো আমি যদি আপনাদের হচ্ছে রেয়ারগুলো দেখাই, ফার্স্ট অফ অল আপনি যদি এখানে লক্ষ্য করেন, তো দেখতে এখানে $15 BTC কয়েন পাবেন, তারপর $10 ইথারিয়াম কয়েন পাবেন, ঠিক আছে? তারপর হচ্ছে $5 BNB পাবেন, তারপর $1 iPad আছে, ঠিক আছে? তারপর দেখতে আছে $100 আমাজন গিফট কার্ড পাবেন। এবার আপনারা পাবেন করার জন্য কী করবেন, প্রথমত আমাদের টেলিগ্রামে চলে আসবেন। টেলিগ্রামে আসার পর এখানে দেখতে আছেন লিঙ্কগুলো প্রোভাইড করছি। ফার্স্ট অফ অল আপনি ক্লিক করবেন, এখানে দেখবেন সোল ক্লেম, সিম্পলি সোল ক্লেম যে বোর্ডটা দেখবেন, সিম্পলি বোর্ডটা আপনার স্টার্ট করবেন। জাস্ট ক্লিক হেয়ার উপর ক্লিক করেন, জাস্ট এখানে একটা বোর্ড ওপেন হয়, জাস্ট আপনি এখান থেকে স্টার্ট নাও, সিম্পলি স্টার্ট নাও উপর ক্লিক করবেন, ঠিক আছে? স্টার্ট নাও ক্লিক করার প্রথমত আপনি এরকম একটা পেজে নিয়ে, প্রথমত এখানে আপনার কিছু ব্যাকআপ পেজ দিবে, এই ব্যাকআপ পেজগুলো আপনার সুন্দর সেভ জায়গায় রাখে দিবেন। এখানে টাস্ক করবেন কপি হয়ে যায়, কপি হয়ে যাওয়ার পর এখানে নিচে দেখবেন কন্টিনিউ বাটন, সিম্পলি কন্টিনিউ বাটন উপর ক্লিক কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর প্রথমত আপনি এরকম একটা পেজ নিয়ে, প্রথমত এখানে দেখতে আছে আপনার ওয়ালেট কিন্তু ক্রিয়েট সাকসেসফুল হয়ে গেছে। আপনি যদি এখানে লক্ষ্য করেন, তো দেখতে এখানে হচ্ছে বাই টোকেন ও সেল টোকেন, তারপর ঠিক আছে এখানে ডিপোজিট, তারপর দেখতে উইথড্রো, ঠিক আছে? তারপর রেফার, তারপর এখানে দেখতে আছেন রিফ্রেশ বাটন আছে। প্রথমত আপনি এখানে কী করতে, এখানে আপনি হচ্ছে কিছু পরিমাণ হচ্ছে সোয়াপ করতে হবে, ঠিক আছে? সোয়াপ করার জন্য প্রথমত আপনি কী করবেন, প্রথমত দেখতে আছেন এখানে অ্যাড্রেস ওকে, সিম্পলি অ্যাড্রেসটা আপনি টাচ করবেন, ঠিক আছে? টাচ করলে কপি হয়ে যাবে, জাস্ট টাচ করলেন কপি হয়ে যাবে। এরপর আপনি কী করেন, আমাদের টেলিগ্রামে চলে আসবেন। টেলিগ্রামে আসার পর যেই ফ্যান্টম হচ্ছে ওয়ালেট আছে, সিম্পলি এটা ওপেন করবেন। জাস্ট আমি ওপেন করতেছি। সো গাইজ দেখতে আছেন ওপেন বাটনে ক্লিক করার প্রথমত এখানে দেখতে আছেন আপনার হচ্ছে অ্যামাউন্ট শো করবে, এখানে কিছু পরিমাণ সোল আপনার বাইন্যান্স থেকে ডিপোজিট করবেন, ঠিক আছে? মিনিমাম উইথড্রো মেবি $1.91, ঠিক আছে? ওখান থেকে কিছু পরিমাণ হচ্ছে সোল টোকেন রিসিভ হচ্ছে এই ফ্যান্টম ওয়ালেটে রিসিভ করবেন। রিসিভ করার পর আপনি কী করেন, এখান থেকে সোল, এখান থেকে আমি কিছু পরিমাণ ডিপোজিট করবো, ঠিক আছে? জাস্ট আমি স্যান্ডে ক্লিক করবো, স্যান্ডে ক্লিক করার পর যে শেয়ার টেস্টটা পেস্ট করবো, নেক্সট বাটন, এই নেক্সটের উপর ক্লিক করবো। এখানে দেখতে আছেন ম্যাক্স অপশন, এই ম্যাক্সের উপর ক্লিক করে আমি কিছু অ্যামাউন্ট পরিমাণ কমাই দেবো, ঠিক আছে? কমাই দেওয়ার পর এখানে দেখতে নেক্সট বাটন, এই নেক্সট বাটন উপর ক্লিক করে এখানে স্যান্ড দেখতে চান, সিম্পলি স্যান্ডের উপর ক্লিক করবো। তো স্যান্ডে ক্লিক করার পর ইনস্ট্যান্ট কিন্তু আমার হচ্ছে টোকেনটা ওই আমার যে ওয়ালেটটা রয়েছে, সিম্পলি ওয়ালেটে চলে যাবে। তো গাইস দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্যালেন্সটা চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন স্যান্ড সাকসেসফুল হয়ে গেছে। এখন কী করবেন, এখন হচ্ছে ওয়ালেটে চলে আসবেন। ওয়ালেটে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্যালেন্স জিরো, ঠিক আছে? এখন আপনার কী করতে, নিচে দেখতে রিফ্রেশ বাটন, সিম্পলি রিফ্রেশের উপর ক্লিক করবেন। তো রিফ্রেশের উপর ক্লিক করে প্রথমত দেখতে পাচ্ছেন গাইস $3.26 কিন্তু ইনস্ট্যান্ট চলে আসছে। তার আগে যদি আমি ওদের টুইটার অ্যাকাউন্টটা দেখাই, ঠিক আছে? জাস্ট আমি টুইটার অ্যাকাউন্টে চলে আসলাম, এখানে হচ্ছে হে ওয়ালেট লেখে যদি সার্চ দিই, সো গাইস দেখতে পাচ্ছেন ওরা কিন্তু এখানে অ্যানাউন্সমেন্ট প্রতিনিয়ত দিতে আসে। তো এখানে লক্ষ্য করেন, তো দেখতে পাচ্ছেন ওরা কী বলছে, এখানে দেখতে পাচ্ছেন টেস্টিং সামথিং, ঠিক আছে? মানে হচ্ছে ওরা কিছু আনতে যাচ্ছে। সো এখানে যারা যারা সোয়াপ করেন প্রত্যেকে কিন্তু ওদের যে এয়ারড্রপ আছে ওই এয়ারড্রপের জন্য ইলিজিবল হবেন, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আপনি কী করেন, এখন হচ্ছে ওদের বোর্ডে চলে আসবেন। বোর্ডে আসার পর এখানে আপনি কী করেন, এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন অপশন শো করতেছে। প্রথমত এখানে দেখতে পাচ্ছেন বাই টোকেন, সিম্পলি বাই করে এখানে কী টোকেন বাই করবো, এখানে হচ্ছে সার্চ দিব ইউএসডিসি, ঠিক আছে? তো সার্চ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেন্ড বাটন, এই সেন্ড বাটন উপর ক্লিক করবো। সো গাইজ সেন্ড বাটন উপর ক্লিক, প্রথমত আপনি এরকম পেজে নিয়ে যাবেন। পেজে নিয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে বাই নাও, সিম্পলি বাই নাও উপর ক্লিক করবেন, ঠিক আছে? তো বাই নাও উপর ক্লিক,
দিলে প্রথমত আপনি এরকম পেজে নিয়ে আসবে। এরকম পেজে নিয়ে প্রথমত আপনি এখানে নিচে দেখবেন বাই নাও, সিম্পলি বাই নাও উপর ক্লিক করবেন, ঠিক আছে। তো বাই নাও উপর ক্লিক প্রথমত এরকম পেজে নিয়ে তো গাইস দেখতে পাচ্ছেন আমার কিন্তু বাই সাকসেসফুল হয়ে গেছে। তো এখন আপনি কি করেন, এখানে সেল দেওয়ার জন্য প্রথমত উপরে দেখতে পাচ্ছেন সেল অপশন চলে আসছে, ঠিক আছে। জাস্ট এই সেলের উপর ক্লিক করবেন, ঠিক আছে। অবশ্যই স্লিপিং টাইম মনে রাখবেন। তো সেল টোকানের উপর ক্লিক করার পর প্রথমত আপনি এরকম একটা পেজে প্রথমত আপনি এখানে ইউএসডিসি সেল দিবেন, ঠিক আছে। ইউএসডিসি জাস্ট আমি দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পর এখানে সেন্ড বাটন দেখবেন, সেন্ডের উপর ক্লিক করব। তো স্যান্ডার প্রক্রিয়া প্রথমত আপনার এরকম একটা পেজ নিয়ে আসবে। তো জাস্ট আপনি কী করেন, এখানে দেখবেন সুইট টু সেল, জাস্ট এটার উপর ক্লিক করবেন। সো এটার উপর ক্লিক করার পর গেছেন সেল অপশন, ঠিক আছে। তো 100% যখন করে দিবেন তখন এখানে দেখতে পাচ্ছেন আরেকটা অপশন নিয়ে আসবে, জাস্ট এখানে সেল নাও, এই সেল নাও উপর ক্লিক করবেন। সো সেল নাও উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেল কিন্তু সাকসেসফুল হয়ে গেছে, ঠিক আছে। সো গাইস দেখতে পাচ্ছেন আমি যদি আমার এখন ব্যালেন্সটা দেখাই, জাস্ট মেনুতে উপর ক্লিক করে দেখাই। তো মেনুতে উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার 100 পয়েন্ট রয়েছে, ঠিক আছে। এখানে হচ্ছে অবশ্যই স্লিপিংটা মনে রাখবেন। তো স্লিপিং হচ্ছে চেঞ্জ করার জন্য প্রথম থেকে দেখতে পাচ্ছেন সেটিং অপশন, এই সেটিংয়ের উপর ক্লিক করবেন। তো সেটিংয়ের উপর ক্লিক করে এখানে দেখতে ইডিট, ঠিক আছে, স্লিপিং এটার উপর ক্লিক করবেন। এখন স্লিপিং 0.5 দিবেন কখনো, ঠিক আছে। তো দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এবার আপনার হচ্ছে স্লিপিংটা চেঞ্জ করবেন, প্লাস হচ্ছে এভাবে যত পারেন সোয়েপ করবেন, ঠিক আছে। মিনিমাম এখানে 200 পয়েন্ট করে আর্ন করে রাখবেন, অথবা হচ্ছে ওই মিনিমাম 100, ঠিক আছে, যে যত পারেন হচ্ছে পয়েন্ট আর্ন করে রাখবেন। সো ফ্লেক্সবো ওয়ালেট এরকম কিন্তু পয়েন্ট আর্ন করেই কিন্তু হচ্ছে ওই ভালো একটা অ্যামাউন্ট করছিলেন আপনারা। আপনার হচ্ছে কি এখানে পয়েন্ট আর্ন করবেন, আপনার একদিনে হচ্ছে পয়েন্ট করতে হবে না, ডেলি টু ডেলি পয়েন্ট করবেন এভাবে, ঠিক আছে। তো দিনে একটা দুইটা সোয়েপ করবেন। তো গাইস দেখতে পাচ্ছেন আমার কিন্তু 294টা পয়েন্ট হয়ে গেছে। এখানে মিনিমাম হচ্ছে 100টা পয়েন্ট আর্নিং করে রাখবেন, যদি থেকেও বেশি পারেন তো আপনার জন্য লাকি, ঠিক আছে। তো যে জয়টা পারেন এই ওয়ালেট দিয়ে ক্রিয়েট করে একদম কোপায় দেন, ঠিক আছে। এখন সেকেন্ড অফারে পারচেস করবেন, প্রথমত আপনি কী করেন আমাদের টেলিগ্রামে চ্যানেল চলে আসবেন। টেলিগ্রামে আসার পর প্রথমত যে লিঙ্কটা দেওয়া আছে সিম্পলি লিঙ্কের উপর ক্লিক করে আপনার টাস্কগুলো কমপ্লিট করতে হবে। প্রথমত যে বাইন্যান্সের লুটো পাওয়ার লিঙ্কটা আছে সিম্পলি এটা ওপেন করবেন, ঠিক আছে। তো ওপেন করার পর প্রথম থেকে জয়েন করবেন কীভাবে ওই প্রসেসটা আমি বলে দিচ্ছি। ওকে, এরকম পেজে নিয়ে আসে, পেজে নিয়ে আসার পর প্রথমত এখানে দেখতে পাচ্ছেন কী কী রেয়ার পল হচ্ছে। প্রথমত দেখতে পাচ্ছেন $15 BTC কয়েন পাবেন, তারপর $10 সম্পূর্ণ ইথারিয়াম কয়েন পাবেন, ঠিক আছে। তারপর $5 সম্পূর্ণ হচ্ছে আপনার BNB টোকেন পাবেন। তারপর এখানে হচ্ছে বিভিন্ন পয়েন্ট রয়েছে। এটা শুরু হবে কোন দিন, শুরু হবে হচ্ছে আপনার যদি আমি দেখাই, জাস্ট অ্যাক্টিভিটি পিরিয়ডের রুলসের উপর যদি ক্লিক করে দেখেন তো দেখতে ইভেন্টটা শুরু হবে 29 তারিখ, মানে কালকে ইভেন্টটা শুরু হবে, যার জন্য আজকে আপনাদের মাঝে ভিডিওটা আমি ম্যাক করে দেখাচ্ছি। তো দেখতে আজকে কিন্তু 28 তারিখ, ঠিক আছে, 29 তারিখে শুরু হবে। কখন শুরু হবে ওই প্রসেসটা আমি বলে দিব। প্রথমত যখন শুরু হয়ে যাবে তখন কী করবেন, এখান থেকে রেজিস্টার নাও, সিম্পল রেজিস্টার নাও উপর ক্লিক করে রেজিস্টার করবেন। তো রেজিস্টার করার পর প্রথমত আপনার হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন বিভিন্ন হচ্ছে প্রমোশন চলতেছে। জাস্ট আমরা কী প্রমোশন যেটা ওই BTC কয়েন এগুলো রয়েছে এগুলোতে আমরা পার্সেট করবো। তো এগুলোতে পার্সেট করার জন্য প্রথমত এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন টাস্ক রয়েছে, এই টাস্কগুলো আপনার কমপ্লিট করতে হবে। সো গাইস দেখতে পাচ্ছেন আপনি যদি এখানে হচ্ছে ফ্রেন্ডের ইনভাইট করেন তাহলে একটা স্পিন পাবেন। যদি এখানে হচ্ছে P2P থেকে সর্বনিম্ন $50 বাই করেন তাহলে একটা স্পিন পাবেন। যদি হচ্ছে $50 সম্পূর্ণ হচ্ছে ডিপোজিট করেন বাইন্যান্সে, ঠিক আছে, তাহলে একটা স্পিন পাবেন। যদি স্পটে হচ্ছে যে কোনো পেয়ারে আপনি $100 ট্রেড ভলিউম কমপ্লিট করেন তাহলে একটা স্পিন পাবেন। এবং হচ্ছে আপনি যদি হচ্ছে $100 UDT আপনি মার্জিনে হচ্ছে ট্রেড ভলিউম কমপ্লিট করেন তাহলে আরেকটা UDT হচ্ছে স্পিন পাবেন, ঠিক আছে। ওই স্পেনের মধ্যে আপনার কী ভাগ্যে থাকবে, ওই স্পেনের মধ্যে আপনার হচ্ছে BNB ভাগ্যে থাকতে পারে, তারপর ইথারিয়াম ভাগ্যে থাকতে পারে, ঠিক আছে। তারপর দেখতেন BTC ভাগ্যে থাকতে পারে, ঠিক আছে, এবার আপনার কয়েন নেবেন। সো গাইস দেখতেছেন যখন এই ইভেন্টটা শুরু হয়ে যাবে, ঠিক আছে, তখনই সরাসরি আপনি কী করেন আমাদের টেলিগ্রামে চলে আসবেন। তো টেলিগ্রামে আসার পর এরকম একটা পোস্ট পাইছেন, পোস্ট পাওয়ার পর এখানে দেখতেছেন লিঙ্ক প্রোভাইড করা হয়েছে। জাস্ট লিঙ্কের উপর ক্লিক করেন, একদম যে যতগুলো পারে যার যতগুলো অ্যাকাউন্ট রয়েছে, ঠিক আছে, প্রত্যেকটা অ্যাকাউন্টে একদম আনলিমিটেড স্পেন মারবেন, ঠিক আছে। জাস্ট এখানে অ্যাক্টিভিটি রুলসের উপর ক্লিক করে সব কিছু দেখতে পাবেন। এখানে হচ্ছে রিয়ারগুলো দেওয়া আছে, এয়ারগুলো ইনস্ট্যান্ট পাওয়া যাবেন, ঠিক আছে। তো দেখতে গুলো দেখতেছেন টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।